আসসালামু আলাইকুম, আমরা আজ চলে এসেছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলা চণ্ডীমুড়া হাটে। দেখেন হাটে প্রচুর গাভি, তাই জায়গা হচ্ছে না, পুকুরের ভিতরে গাভি নিয়ে আসছে। এই পুকুরটা অনেক বড়, এক প্রান্ত শুকিয়ে গেছে, এখন এক সাইড দিয়ে অনেকগুলো গাভি ওনারা নিয়ে আসছেন। মোটামুটি দাম তো চলছে কিছু গাভির, আমরা এগুলো দর দাম জানাবো। দেখি ভাই, তবে আপনার সারা জীবন নাম থাকবে ইনশাল্লাহ। দুধের পাচ্ছে, দুধ কেমন হয় ভাই? দুধ 7 কেজি দুই বেলা, এক বেলা সাত কেজি, এক বেলা সাত কেজি ভাই, অনেক দুধ বলতেছেন। আচ্ছা দামরি না সার বাচ্চা ভাই? দামরি বাচ্চা। দাম কেমন চাইছেন? 135, দর্শক 135 চাওয়া দাম। কত উঠছে দাম আজকে বাজারে? 15,000, 115 উঠছে। কেমন বেচা কেনে টার্গেট? আশা করি 20 পর্যন্ত একটা টার্গেট করছে, 120 পর্যন্ত টার্গেট। আচ্ছা আচ্ছা, 120 হলে দাম ঠিক আছে, দাম ঠিক আছে, কিন্তু দুধটা একটু বেশি হয়ে গেল ভাই। দুধের গরু পাতলা চামড়া? আচ্ছা আচ্ছা, না ওই এক গলা 7 কেজি দুধ সেটা বললাম। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। দর্শক অনেক সুন্দর একটি গাভি দেখা যাচ্ছে, হলস্টিয়ান ফ্রিজিয়ান। আমরা গাভিটির তথ্য দেবো আপনাদেরকে চণ্ডীপুরা হাট থেকে। এটার বাচ্চা কই? কোনটা? ওইটা ওইটা সার বাচ্চা না বকনা বাচ্চা? দামরি, দামরি মানে বকনা বাচ্চা বাচ্চাটা না। দুধে কেমন? দুধে 8 কেজি, মাশাল্লাহ বেশ সুন্দর। কত নম্বর বিয়ান এটা? 3 নম্বর বিয়ান। দাম কত চাইছেন? 165, দর্শক 165,000 চাওয়া দাম। কি অবস্থা বাজার, কত উঠছে আজকে? 35 উঠছে না? কেমন বেচা কেনে টার্গেট? আচ্ছা আচ্ছা, তাহলে আরো 10-15,000 উঠলে হয়তো বা দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। গরু কিনতে আসছেন? আইসি ভাই, গরু কিনতাম। কেমন বাজার, কেমন? ভালোই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক বেশ সুন্দর একটি হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভি দেখা যাচ্ছে, আমরা এটার দর দাম জানবো, কেমন টাকা দাম চাচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? চণ্ডীপুরা হাটে এসে পুকুরের ভিতরে বসে আছেন, ভালো লাগতেছে না? আচ্ছা আচ্ছা, বাচ্চা এটা কি সার বাচ্চা না বকনা বাচ্চা? বকনা বাচ্চা। আচ্ছা আচ্ছা, গাভিটার দাম কত চাইছেন? 220। দুধে কেমন ভাই? 16 লিটার, দুই বেলা। আচ্ছা, তো কাস্টমার কত বলে? 52-55। কথাবার্তা চলছে মনে হয় কারোর সাথে? কত দেয় ওনারা, কত দিচ্ছে? 55 দেয়। আপনার বেচা কিনি? 60 বলে দিচ্ছেন। আচ্ছা ধন্যবাদ আপনাকে। দর্শক 1,60,000 টাকা বলে দিচ্ছেন এই গাভিটি কুমিল্লা চণ্ডীমুড়া হাটে, বেশ সুন্দর একটি গাভি। ভিডিও করি আপনার করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি গাভি কিনছেন না বিক্রি করতে আনছেন? বিক্রি করবেন? পুকুরের ভিতরে বসে আছেন, মনে হচ্ছে বাড়ির ভিতরে না? খুব ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা এটা কি বকনা বাচ্চা না? দামরি। দুধে কেমন গাভিটা? এটার বাচ্চা কি এটা? এটা মনে হচ্ছে না তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা না এটা দিয়ে আমরা ভিডিও করি। দাম কত চাইছেন? 160। বাজারে কত বলছে? ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামাইকুম। দর্শক এদিকে আরেকটি ফ্রিজিয়ান ক্রস একটি গাভি দেখা যাচ্ছে, আমরা ওটা দরদাম জানাবো। কেমন আছেন দাদা? ভালো আছেন? ভালো আছেন। দুধে কেমন হয়? 7 থেকে 8 যে বলেন, এগুলো কি হয়? হয়। আচ্ছা আচ্ছা, অনেক দুধের, অনেক দুধের হিসাব দিচ্ছেন সার বাচ্চা। দাম কত চাইছেন? প্রথম বিয়াল। আচ্ছা দাম কত চাইছেন? 155। বাজারে কত উঠছে? 120-125 দাম উঠছে।
আচ্ছা কত বেচা কেনার নিয়ত কত 40 এর টার্গেট না ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আরো কিছু গাবির দরদাম জানাবো আপনাদেরকে সন্ডিপুর হাট থেকে দর্শক এদিকে আরো একটি হরিয়ানা ক্রসের গাবি দেখা যাচ্ছে শারবাত্তা সহ আমরা এগুলো দরদাম জানাবো আসসালামু আলাইকুম ভাই উইনার উইন কুমিল্লা জার্সি পরে আসছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আচ্ছা আচ্ছা ভাই বয়সে কি সমান সমান শার বাচ্চা ভাই দুধে কয় লিটার হয় 10 কেজি দুধ এটা এটা 10 কেজি দুই বেলা 10 হ্যাঁ 22 লিটার কো 22 লিটার অনেক দুধের টার্গেট দিচ্ছেন আপনারা বাজারে দাম চাইছেন কত ভাই দাম দিচ্ছে 175 বাজারে কত উঠছে 25 30 বলছে না আচ্ছা আচ্ছা তাহলে টার্গেট তো বনার বেশি না কাঁচা কাছে কাঁচা আধুনিক কৃষি চিত্র দর্শক আমরা দেখি আরো কিছু ক্রজাদের গাবি তথ্য দেব আপনাদেরকে এদিকে দর্শক এদিকে বেশ সুন্দর একটি সাইওয়াল গাবি দেখা যাচ্ছে একটি বকনা বাচ্চা সহ ওনারা সংগ্রহ করছেন কেমন দামে আমরা তথ্য জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা ভালো আছেন এটা কিনছিলেন না কত দিয়ে 1,10,000 1,10,000 দিয়ে কিনছেন আচ্ছা দুধে কেমন আছে দুধ তো কাছে 3 কেজি দিব আচ্ছা কিসমত ওনারা যা বলছে আপনি শুনছেন এখন বাড়িতে গেলে বুঝতে পারবেন রিজিকে কি আছে বুঝতে পারবেন আর এটা হচ্ছে বকনা বাচ্চা সাইওয়াল মাশাআল্লাহ হাসিল কত করছে এখন দাম বাড়তেছে কিছু করার থাকবে না ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক এদিকে আরো একটি ক্রজাতের গাবি দেখা যাচ্ছে বেশ সুন্দর আমরা কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন দুধে কেমন কয় লিটার হয় দুই বেলা 7 লিটার বকনা বাচ্চা না বকনা বকনা বাচ্চা দাম কত চাইছেন 165 চান বাজারে কত বলে 35 বলে তো কি অবস্থা আছে এখানে কত টার্গেট 40 দর্শক 1,40,000 এর মধ্যে হলে মোটামুটি বিক্রি করে দেবেন এই গাবিটি বয়স কি সমান নাকি না ছয়টা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম